অতি বৃষ্টিতে রাজবাড়িতে এক মাস পিছিয়েছে আগাম জাতের মণিকাটা পেঁয়াজ আবাদ। জমিতে পানি জমে থাকায় দেরিতে পেঁয়াজ চাষে ফলন কম হওয়ার পাশাপাশি লোকসানের শঙ্কা চাষিদের। আর কৃষি বিভাগ বলছে দেরিতে পেঁয়াজ রোপণের প্রভাব পড়বে বাজারে। প্রতি বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে রাজবাড়িতে আগাম মুড়িকাটা পেঁয়াজ আবাদ শুরু করেন চাষিরা। পেঁয়াজের রোপণের 90 দিনের মধ্যে তোলা হয় ফলন। সময় কম লাগায় ও ভালো লাভ পাওয়ায় কৃষকদের মধ্যে জনপ্রিয় এই আবাদ। কিন্তু গেল সেপ্টেম্বরের শুরুতে কয়েক দফা অতিবৃষ্টির কারণে এক মাস দেরিতে পেঁয়াজ আবাদ শুরু করেছেন চাষিরা। এতে বিঘা প্রতি ফলন কিছুটা কম হওয়ার শঙ্কা তাদের। আর আশ্বিন মাসে লাগালে খুব ভালো হয় পিস্টে, এটা কৃষককে টাকা পায় ভালো আশ্বিন মাসে লাগালে। আর বৃষ্টির কারণে এই নামিতে লাগালে টাকাটা কম পায়। কোন কাঙ্ক্ষিত ফলনের ভিতরে দেখা গেল কি যে জেনে 50 মন হইতো, মানে 45-40 মন হইতে পারে এরকম। চাষিরা বলছেন গত বছরের তুলনায় এবার সার ও বীজের দাম বেড়েছে দ্বিগুণ। এতে বিঘা প্রতি পেঁয়াজ চাষে খরচ বাড়বে 40,000 টাকা। ফলন কম হলে লোকসানে পড়ার শঙ্কা রয়েছে। পেঁয়াজ যদি মনে করেন আমরা যদি মনে করেন 25-30,000 বেচতে পারি তাহলে হচ্ছে আমাদের টাকাটা উঠবে, আর যদি তার বেশি বেচতে পারি তাহলে আমরা লাভ করবো কিছু, আর যদি কম বেচতে পারি তাহলে আমাদের লস হবে। যদি আল্লাহ বাম্পার ফলন দেয় তাহলে আমরা লাভবান হবো, নাহলে লসের কথা। কৃষি বিভাগ বলছে জেলায় 5,000 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হবে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। তবে এবার অতিবৃষ্টির কারণে রোপণ দেরি হওয়ায় বাজারে এর প্রভাব পড়তে পারে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, উৎপাদনে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা বাজারে প্রভাব পড়তে পারে, যেহেতু প্রায় এক মাস লেটে মুড়িকাটা পেঁয়াজটা হারভেস্ট করা হবে। পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় অবস্থানে রাজবাড়ি। সারা দেশের চাহিদার 14% পেঁয়াজ এ জেলায় আবাদ হয়ে থাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।